দোয়েলের সঙ্গে সিজন টু নবরবী কিরণের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ যিনি আমার সঙ্গে আড্ডায় থাকবেন, তিনি বলেন তিনি তেমনভাবে কারো কাছে কখনো বাচিক শিল্প বা সঞ্চালনা শেখেননি, কিন্তু তার দীর্ঘ বহু বছরের অভিজ্ঞতায় তিনি নিজেই আজ একজন প্রতিষ্ঠান। আমার সঙ্গে আজ আড্ডায় আমার ভীষণ পছন্দের প্রিয় শ্রদ্ধার মানুষ মধুমিতা বসু। মধুমিতা দি, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কি আনন্দ হচ্ছে আজ তোমাকে, আমার বড় পছন্দের। এটা বড় দুষ্কর, এখন মানুষ মানুষকে ভালো বলতে পারে না, পছন্দের বলবো কিনা বলতে একটু ভাবি। কিন্তু অনেকগুলো ফুলের মধ্যে থেকে কিছু কিছু ফুল পচে গেলেও কিছু কিছু ফুল তাজা থাকে। ওই অভিজ্ঞতা শেখালো যে কারা লম্বা দৌড়ের ঘোড়া আর কারা এলো আর চলে যাবে। এই যে তুমি সবসময়, আমরা যারা নতুন কাজ করতে শুরু করেছি যবে থেকে তবে থেকে দেখছি যে একজন মানুষ সবসময় রয়েছেন যিনি সবসময় বলেন ঠিক পারবি, পড়াশোনা কর, এগিয়ে যা, খুব ভালো হবে। কোনোদিন তোমার থেকে কোনো নেগেটিভ কথা শুনিনি, এটা আমাদের ভীষণ অনুপ্রাণিত করে জানো। এটা আমি এখন একটু একটু বুঝতে পারি, বুঝলি, যারা খুব একটু নাম টাম করেছে আর কি, কোথাও দেখা হলে খুব বেশ একটা আমি বড় এরকম ভঙ্গিতে কথা বলে, আমি কি রে ঠিকঠাক পারবি তো, হ্যাঁ ওই জন্য তো বলে নিলাম যাতে তুমি ভুলটা না ধরো। আচ্ছা মধুমিতা দি, আমরা শুরু করি একেবারে শুরু থেকে, তোমার ছোট্টবেলার কথা, তোমার বেড়ে ওঠার কথা। খুব ইন্টারেস্টিং, মফস্বলে বড় হওয়া, মা স্কুলে পড়াতেন, আর পরিবারের মধ্যে এই সংস্কৃতি ভাবনাটা ছিল। মা চাইতেন আমরা গান বাজনা কিছু করি, কিন্তু খুব যে শেখাটা আমার হয়ে উঠেছিল এমনটা বলা যায় না, কিন্তু শেখাটা অন্যভাবে হলো। আমরা তিন বোন, আমার বোনেদের আমি গানের স্কুলে নাচের স্কুলে নিয়ে যেতাম, মা চাকরি করেন বলে তাদের নিয়ে যাওয়া দিদি। হ্যাঁ, এবার আমার তো আর গিয়ে ওই মায়েদের সঙ্গে গল্প বুঝিও না পোষায়ও না, আমি বসে আছি, ঈশ্বরের অপার করুণা কিভাবে যে আমি শুনে শুনে শিখে ফেলতে পেরেছি। এক ঘন্টা ওরা যে গানটা গাইলো আমি তো বাইরে বসে সেটা শিখে নিলাম। এটা কিন্তু বলে না যে ভগবান কাউকে খুব একটা মানে ফেলে দেন না, কিছু না কিছু দিয়েই পাঠান, এটা আমার খুব প্রাপ্তি হয়েছিল। এবং যার কথা আমার বলতেই হয়, আরেকজন আমার মাস্টারমশাই মিলন কুসুম ভট্টাচার্য, যার সাথে দেখা না হলে আমি বোধ বলো, রবীন্দ্রনাথ বলো, সাহিত্য কাকে বলে, এই মনটাই তৈরি হতো না। কিছু কিছু মানুষ থাকেন না যারা আমাদের জীবনে আছেন বলে কিছুটা ওই অনুঘটকের কাজ করেন তারা, বলো। এবং এটা না খুব বলা যাবে না কার সাথে কার হবে, এটা যদি ভাব ভালোবাসাটা ভেতর থেকে হয় তাহলে দেখবি তোর আনন্দটাও শেয়ার করতে ইচ্ছে করবে, ঠিক, দুঃখটাও শেয়ার করতে ইচ্ছে করবে। সবসময় মানে আমি কাকে বলবো আমার ভালো লাগলো আমার ভালো লাগলো না। এই গত পরশু দিনে হলো পণ্ডিত অজয় চক্রবর্তী একটি মঞ্চে, উনি কথা প্রসঙ্গে বললেন যে আমি গান গাইবো না, আমি যেরকম অ্যাঙ্কাররা বলে যে এই দু লাইন গান শুনতে চাই, এরকম বলবার আগেই উনি বললেন, বলে বললেন এই স্বামী যদি মধুমিতার মতো এত সুন্দর করে কথা বলতে পারতাম তাহলে হতো। আমি না খানিকটা চুপ করে থেকে বললাম যে এই তো দিলেন, আপনি যে কথাটা বললেন এটা যে কত বড় কত সুন্দর কথা আপনি বলে দিলেন যে আমার আর কোনো কথা আসছে না, এরকম ভাব চলা, এভাবেই শেখা। এই যে প্রত্যুৎপন্ন মতিত্ব, দেখো সেই মুহূর্তে এই কথাটা তুমি বললে, তুমি কিন্তু অপ্রস্তুত হলে না, না তুমি সুন্দর করে নিজের মনের ভাব প্রকাশ করলে। এটার জন্য না তোমাকে সারা দিন এর মধ্যে বিচরণ করতে হবে একেবারে। তুমি বাচ্চাকে খাওয়াচ্ছো, ও খুব নিয়ম করে চামচে করে তার মুখে খাবারটা তুলে দিচ্ছ, তুমি তখন মনে মনে ভাবছো যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাম সব, সত্যটা এই যে এখন আমাকে ওকে খাওয়াতে হবে, তাহলে আমি আমার সময়টা কখন পাবো, 24টা ঘন্টা দিনের তার মধ্যে তুমি তোমার সময় পাবে না, পাবে ওটা তোমাকে নিভৃতে বার করে নিতে হয়, একেবারে ঠিক বলেছো। আচ্ছা মধুমিতা দি, তোমার, আমি তোমার কাছে আগে, আমাদের যখন গল্প হয়েছে তুমি বলেছো যে তোমার শুরুটা বিয়ের পরে, অনেক সময় আমরা শুনি যে মেয়েরা বিয়ে হলো তারপরে আর তেমন ভাবে আর হয় না, কিন্তু তোমার ক্ষেত্রে ঠিক উল্টো হয়েছিল। ওই বলছিলাম যে বোনদের আমি নিয়ে যেতাম, তারা কিন্তু এগিয়েছে, কিন্তু
আর খুব এগুলো না, ওর অনেক বেশি কেউ চাকরি করলো, কেউ সংসারের প্রতি মন দিল ইত্যাদি ইত্যাদি। আমার এগুলোটা অদ্ভুত ভাবে হলো, একটাই প্রাপ্তি হয়েছিল বোধহয় মফস্বল থেকে কলকাতায় বিয়ে হয়েছিল, আর পাড়াটা টালিগঞ্জ, ছবির জায়গা কাছেই, দূরদর্শন আকাশবাণীটা একটু খালি আগে চিনতাম। সেখান থেকে আমার শ্বশুরমশাইয়ের কথাটা বলতেই হয়, আপনাদের হয়তো খুব অন্যরকম লাগবে যে এরম গল্প জীবনে থাকে কিনা, উনি আমাকে 4 ঘন্টা সময় দিলেন দুপুরবেলা। আমি রবীন্দ্রভারতীতে এমএ পড়তে পড়তে আমার একটি পুত্র সন্তানও হয়। উনি বললেন, এই দুপুরবেলাটা তোমার যে কোনো কাজে তুমি লাগাও, তুমি আড্ডা দাও, ঘুমিয়ে থাকো, ও এই সময়টা আমার কাছে থাকবে, ওই যার যেদিকে মন। আমি তখন টুকটুক টুকটুক করে বেরিয়ে একটি কাগজের অফিস প্রথম যোগাযোগ করি, ওভারল্যান্ড বলে, মৃণাল সেনের শতবর্ষ, আজ খুব গৌরবের সঙ্গে বলি আমি তারও ইন্টারভিউ নিয়েছি আর কি, কাগজে কলমের জন্য। এবং মনেই হয়নি যে ওটা মৃণাল সেনের বাড়ি গেছি, আজকে মনে হয় যে হয় বড় মিশুমশাই বা পিসুমশাই কারো বাড়ি গেছিলাম। বলে, বসো আগে লুচি টুচি খাও, তারপর তো কথাবার্তা হবে। ওই প্রথম পা রাখা শুরু একটু একটু করে। আর রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম নাটক নিয়ে পড়বার জন্য, সেখানকার পরিবেশটাও আমাকে খুব সাহায্য করেছে, আমার শিক্ষক মহাশয়রা এবং সর্বোপরি আমার বন্ধুরা। মানে আমার একই সময় মনে হয় আমাদের সব স্বাদ আর সামর্থ্য একসাথে মেলে না, আজকে অনেক বন্ধুরা নেইও, কিন্তু বন্ধুরা যে বন্ধুর জন্য কি করতে পারে, না হলে মধুমিতা নামেই আমি এতটা পরিচিত হতাম কিনা জানি না, পরিচিত হওয়ার পর সবাই চেনে, কিন্তু প্রথম প্রথম যেখান থেকে শুরু হয়। তারপরে একদিন টুকটুক টুকটুক করে দুপুরবেলা দূরদর্শনে গেলাম, আকাশবাণীতে জানি কি করে লিখে টিকে ঢুকতে হয়, তখন তো কাগজে স্লিপ টিপ লিখে ঢুকতে হতো। আমি ঘরে বাইরে প্রডিউসারের নাম লিখলাম, ওরা ঢুকতে দিল, ওরা ঢুকতে দিল, গেলাম গিয়ে ওনার ঘরে বসে আছি, বসে আছি, বসেই আছি, কেউ আসে না, কেউ কিছু বল না। অনেকক্ষণ বাদে এলেন জ্যোতিকা, হ্যাঁ বলো, তোমার কি ট্রেন ভঙ্গিতে কথা বললো, তোমার কি দরকার? আমার এই একটা ছিল, যেটা বলবো সেটা সেটাই বলবো, আগে পরে ধারে তুমি কি ভালো, আপনি খুব ভালো, এগুলো ব্যাপার তখন ছিলও না। আমি বললাম, ঘরে বাইরে তো অনুষ্ঠান করতে চাই। ও তাই জন্য এসেছ, আচ্ছা বসো, চা খাও। বাবা, মানে কোনো অফিসের অফিসার বলে বসুন, আপনি 7 দিন পরে এসে দেখা করবেন, এরকম। এই যে এক নজরে ভালো লেগে যাওয়া, ভালো লাগানো, বা ওনার ভালো লেগে গেছিল কোনো কারণে, পরের দিনের যে অ্যাঙ্কার ঘরে বাইরে তিনি অনুপস্থিত, তখন তো এত মোবাইল নাই, তখন তো সবকিছু 2 দিন আগে নির্ধারিত হয়ে যায়, ওনার কোনো একটা অসুবিধা হয়েছিল, আসতে পারবেন না, ওদের তখনই একজন অ্যাঙ্কার চাই। আর আকাশবাণী দূরদর্শনের অনেক নিয়ম, মানে অনেক আগে এটাকে কাগজপত্র। আমি ঘন্টা তিনেক বসবার পরে চা টা খাওয়া কিছুই বলেও না, উঠতেও বলে না, নড়তেও বলে, বসে আছি, উনি আসছেন, কাজ করছেন, চলে যাচ্ছেন। উনি বললেন, কি করতে পারো? তখন তো কঠিন প্রশ্ন, আমি পারবো। এটা কেন বলছি তোমাদের, মানে যারা আমার চেয়ে ছোট, তারা যারা শিখছো বা করতে চাও কাজ, একদম নেগেটিভিটি রাখবে না। আমি তো এই কাজটা করবার ইচ্ছেটা নিয়ে গেছি, পারা না পারা তো পরের বিষয়, আমি তো ইচ্ছে নিয়ে গেছি, পারবো না কেন, আমি না পারলে সব পারা যায়, ওরা বাদ দিয়ে দেবে। আমি যেই বলেছি না আমি পারবো, উনি হাতে বল পেলেন, এই কারণে আমার কনফিডেন্স লেভেলটা তিনি মেপে নিলেন, যে নিজেই এসে বললো পারবো, কিছুই কোনোদিন করেনি। তারপরে পরের দিন বিকেলবেলা 4টে থেকে লাইভ যাবে, একটা কাজ করেছিলাম পরিশ্রম, যার ইন্টারভিউ নিতে হবে। আমি সকালবেলা, তখন গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, 228 বাস ধরে এই রবীন্দ্রসদন পার হয়ে তার বাড়ি ছিল, সেখানে গিয়ে তার সাথে কথা বলে এসেছিলাম। এটা হচ্ছে কিন্তু আজকে এতটা বড় হয়েছি বলে দিলাম আর কি, টিপস, ফাঁকিবাজিতে হবে না। তারপরে ইন্টারভিউটা নেওয়া হয়ে গেল, দিদি বললেন, সবই ভালো, তুমি শুধু বুঝে গেছো, ভুল করেছো যে তুমি টিভিতে বসে কথা বলছো। কেউ তো কিছু বললো না, তখন কানে ফিডব্যাক টিডব্যাক এগুলো প্রথাগুলোও ছিল না। বললেন, তুমি এত মুখটা নিচু করে ফেলছিলে, টিভিতে তো এই মুখটা তো দেখতে হবে।
সেইটা কিন্তু প্রথম দিন একটা জিনিস শিখেই বাড়ি এসেছিলাম। এই যে কাজের মধ্যে দিয়ে শেখাটা শুরু হয়েছিল, এটা আমার বড় প্রাপ্তি। তোমার দূরদর্শনে শুরু আর আমার দূরদর্শনে শুরুটা একেবারে একরকম। ওইভাবেই হঠাৎ করে যাওয়া যেন, এবং ওইভাবেই একজন তখন অনুপস্থিত, এবং তার জায়গায় আমি শুরু করলাম। আজ 17 বছর হয়ে গেল, তখন আমি ছাত্রী। এটা কিন্তু সম্ভব হয়েছে ওই ধরনের প্রতিষ্ঠান বলে। ঠিক, একেবারে। এবং ওরা যেন কিভাবে বুঝতেও পারতেন যে তার হবে, বা সাহসটা করতেন দেখি না নিয়ে পারে কিনা। আচ্ছা মধুমিতা দি, তারপরে কি হলো? ধরো তুমি দূরদর্শনে যোগাযোগ করলে, আকাশবাণীর কথা শুনলাম, তুমি আমাকে একটা গল্প বলেছিলে, সেই আবৃত্তির একটা কম্পিটিশনে তুমি গিয়েছিলে বিয়ের পর। হ্যাঁ, ওটা আমার জীবনটা ঘুরিয়ে দিয়েছে। আমি বিয়ের পরে একটি কবিতা কম্পিটিশনে যাই আমার শ্বশুর বাড়ির অঞ্চলে, ওয়ার্ড নাম্বারে, যেমন এখনো হয়। এখন আমি যখন জাজ হয়ে যাই না, আমার তখন এদের মুখের দিকে তাকিয়ে মনে পড়ে এদের মধ্যে কেউ বিখ্যাত হবে, খুব খুঁজি যে একজন দুজনকে তো নাম করতে হবে। আমি একটি কবিতার কম্পিটিশনে নাম দিই, এখানে আমার শ্বশুরবাড়ির সত্যি ভূমিকা, চুপি চুপি কাউকে না বলে আমার শ্বশুরমশাই বললেন যে বলবে যে আমার বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছে। উনি আমাকে নিয়ে গেলেন। আমি আগে জীবনে আমার বাপের বাড়ির অঞ্চলে দুবার দুটো জায়গায় একটু প্লেস পেয়েছি, আর 4 বার মতো নাম দিয়েছিলাম, কোনোদিন কিচ্ছু হতে পারে। এই প্রতিযোগিতায় প্রথম হয়ে গেলাম, এইটা একেবারে পাল্টে দিল এবং গল্পের মতো লাগে জীবনটা। ওরা আমাকে উপহার দিল দুটি বই, এটি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা, আর একটা হচ্ছে শেষের কবিতা। 87 সাল, 87 কি 88 সাল, এই মোড়টা ঘুরে গেল। ততদিনে রবীন্দ্রভারতী, রবীন্দ্রভারতী থেকে বিজ্ঞাপনের কাজ শুরু করি আমি 88 সালে। তখন আকাশবাণীতে যে তখন আকাশবাণী তে কাজ করি না, বিজ্ঞাপনের কাজ আমি শুরু করলাম, এবং সেটাও একেবারে চাঁদের হাট, কাজল দি, কাজল চৌধুরী, দেবরাজ রায়, অনামিকা দি, তুলসী রায়। এখন হলে বোধহয় বুঝতাম যে তখন থেকেই একটু চালাক হওয়া উচিত ছিল, যে আমি পারি এই বোধটা আসা উচিত ছিল, যে ওদের সঙ্গে যখন কাজ করেছি, ওদের যে নিলেন, পারছিলাম বলেই তো নিয়েছেন বা পারবো বলে নিয়েছেন। আমাদের খুব অনায়াস ঘটেছে। আমার বন্ধু বললো, শোন আমার বাবা না বলেছে, মানে একটু অল্প বয়সী মেয়ে দরকার, তুই একটু অডিশন দিবি। কেন? বললো তুই তো সাউথের দিকে থাকিস, সিস্টেমটা দেখো, তুই তো সাউথের দিকে থাকিস, তোকে যদি নিয়ে যায় বাবা আমি বেঁচে যাই। বাবা বলছে ইউনিভার্সিটিতে এত বন্ধু টন্ধু আছে, কাউকে বলতে পারছিস না, চল। আমার না শব্দটা নেই জীবনে, একেবারেই নেই। চল বলে ওর বাবা বলতে বলেছে, আমি গোটা চারেক কবিতা জানি, তার একটার হাফ বলেছি। ওর বাবা বলেছে আগামীকাল বৃহস্পতিবার সকালবেলা কলেজ কামাই করে এখানে চলে আসবে। বাড়িতে এসে বললাম, বললে একদিন তো যেতেই হবে, গিয়ে দেখতে হবে। সারাদিন বসে থাকলাম, 12টা নাগাদ গেলাম, 4টে নাগাদ 4টে ডায়লগ বলার সুযোগ হলো। এবং দেখো, আলপটকাও এরা ভালোবাসেন না, আমার গলাটা কিন্তু একটু ভারী গলা চিরদিন। বড় হয়ে আমি অল্প বয়সী রোল করেছি, কিন্তু ছোটবেলায় আমি বড়দের রোল করেছি, আমার ভারী গলা ছিল। মায়ের চরিত্র করলাম, করবার পরে একটা 100 টাকার নোট দিলেন। আমাদের সময় পয়সা ছাড়া কাজের অভ্যেসটাও ছিল না। তখনকার দিনে আজ থেকে 35-36 বছর আগে 100 টাকা মানে সাংঘাতিক বিষয়। আমি একে রেডিও কিনে দিচ্ছি, তাকে অমুক গলার হার কিনে দিচ্ছি, যাকে যা পাচ্ছি করে দিচ্ছি আর কি, এরকম। কিন্তু ওই যে বড়দের সঙ্গটা পাওয়া, অনামিকা দি দেখতাম মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে হেসে দিচ্ছে, কেঁদে দিচ্ছে, হা করে তাকে তাকে দেখতাম, আর সহজ। আজকে যখন এতদিন বাদে নিজে পারি, এখন বুঝি যে ওরা কেন পারতে। আরেকজনকে খুব মিস করি রে, একদম তুলসী দি, তুলসী রায়, আমাদের কাছ থেকে অনেকটা দূরে চলে গেল। আমার কাছে সঠিক তার ফোন নাম্বার বা এগুলো এখন নেই, আমি হয়তো আজকের পরে, আজকে মনে পড়লো তো যোগাযোগ করব। অসাধারণ একজন মানুষ ছিলেন, অসাধারণ। আমরা না অনেক কিন্তু দেখিনি সেভাবে, তোমার কথার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই একদম। এত তুমি সুন্দর করে কবিতার মতো করে, ছবির মতো করে আমাদের সামনে ফুটিয়ে তোলো সেই সময়টাকে, যে সময়টা আমরা চোখে দেখিনি, কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে সেই সময়টা আবার ফিরে পেতে চাই প্রতি মুহূর্তে। ফিরে পেতেই হবে, যে সময়টা মূল্যবোধকে ধরে রেখেছিল, যে সময়ে মানবিকতা ছিল,
সামাজিকতা ছিল, পরস্পরের প্রতি ভালোবাসা ছিল, সেই সময়টা আমাদের ফিরে পেতেই হবে। কিন্তু আমরা তো জানি না ওয়েটা কি, আমাদের যে কারণে এই পরিশ্রম করে যেতেই হবে, এটাই নিয়ম। আস্তে আস্তে নতুনদের সাথে যত মিশছি, তাদের এত সুন্দর সুন্দর কাজ, আমি এক সময় আগে না খুব বলতাম, তোরা হয়তো বলতি প্রবীণ শিল্পী, বা আজকাল সবাই একটা ফরম্যাট চালু করেছে, নতুনদের একটু সুযোগ দিতে হবে। তুমি খুব ক্যাটাগরিক্যালি ভাবো, নতুন বলে কেন সুযোগ দেব, সে গুণী বলে তাকে সুযোগ দেব। আমি একদিন হঠাৎ রবীন্দ্রসদনে, এখন যারা খুব নাম করে তাদের গানের আগে, আমি বললাম, এই ওই নতুন টতুন বলবো না, তোরা অত্যন্ত গুণী, প্রকাশটা হয়তো কারো একটু পরে পরে, কারণ যখন আমরা বড়দের চিনি তখন তো ছোটদের চিনতে একটু সময় লাগে। আর আমি যেহেতু কথা বলি, আমি কথার প্রতি ভীষণ যত্নশীল, বা আমি খুব লক্ষ্য করি যে এইটা কেন হবে নতুনদের কাজ সুযোগ, এই প্রজন্মের শিল্পী বলতে পারি, কতগুলো টার্ম তোমায় ঠিক করে নিতে হবে, একদম এই প্রজন্মের শিল্পী বললাম। আচ্ছা মধুমিতাদি, এবার আমি একটুখানি তোমার তোমার শুনে শুনে শেখা এবং অভিজ্ঞতা থেকে শেখার প্রসঙ্গে আসি। তোমার অনেকগুলো দিক রয়েছে, একটা রয়েছে বাচিক শিল্প, সঞ্চালনা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, গান রয়েছে আর অভিনয় রয়েছে। আমি যদি একটু ভাগ করে নিই, তাহলে ধরো আমি বাচিক শিল্প দিয়ে শুরু করি, সেখানে তুমি আবৃত্তি শিখছো, তুমি শ্রুতি নাটক শিখছো, কাদের সান্নিধ্য পাচ্ছ? প্রদীপদা, প্রদীপ ঘোষ, জগন্নাথ দা, উর্মিদি। আমি না গল্প করতে শুরু করলে তোরা মানে চমকে চমকে যাবি, এমনটা হয়। এইগুলো শুনতেই আমরা বসেছি আর। প্রদীপদার কাছে এলাম, ক্লাস করতে গেলাম, আমি এক বছর মতো ক্লাস করলাম ওই রবীন্দ্রভারতী, প্রদীপদা, মানে ওই সময়টা কিন্তু আমার জন্য খুব সুন্দর ছিল, আজকে বুঝতে পারি যে যোগাযোগগুলো হলো। কিন্তু পুত্র সন্তানের জন্ম দিতে গিয়ে আমার আর শেখা হলো না। কিন্তু দেখ অদ্ভুত, প্রদীপদা যখন মনে করলেন যে মানিচক্রের ক্লাস করবেন না, উনি ওনার ছাত্রীদের আমার কাছে পাঠালেন। আমি তো কবিতা সেভাবে বলি, উনি ওই একটি দুটি কম্পিটিশনে, আর কিন্তু নেই হাওয়া আমি। ততক্ষণে অবশ্য আমি রেডিওর নাটক পাশ করে গেছি, রেডিওতে বোধ হয় বিবিধ ভারতীতে অ্যানাউন্সার হিসেবে যুক্ত হয়ে গেছি। হঠাৎ সাত আটজন এসে হাজির, প্রদীপদা বলছে তোমাকে কবিতা শেখাতে হবে। কি, নিজে যে জানে না সে কবিতা শেখাতে হবে? বলতে বলতে আমি প্রদীপদার কাছে গেলাম, প্রদীপদা বললেন যে আরে দু চারটে কবিতা ওদের পড়াও না, ওরা খুব বায়না ধরেছে, কার কাছে পাঠাবে, তোমার কাছে পাঠাবে। এইভাবে শুরু আজকে আমার আন্তরিক 28 বছর। আমি প্রথমে শুধু আমার ছাত্রীরা অনুষ্ঠান করত, আমি দিদিমণি পাশে দাঁড়িয়ে, তারপরে ছাত্রীদের উদ্যোগেই আমার কবিতা বলা শুরু। প্রথমে কিছুদিন কবিতা বলেছিলাম যেরকম প্রাথমিকভাবে, কিন্তু আমার ইচ্ছা ছিল চিরদিনই শ্রুতি নাটক করবার, যেহেতু নাটক ঘেঁষা মানুষ। আর উর্মিদি জগন্নাথদার রবিবার শুনেছিলাম আমাদের মফস্বলে, ওই থেকে ওটা মনের মধ্যে রয়ে গেছে। কলকাতায় এসে আকাশবাণীর সূত্রে খুব দেখা হতে শুরু হলো ওদের কাছে, কিন্তু শেখা হলো না। যেটা হলো সেটা হচ্ছে জগন্নাথদার সঙ্গে আমার ঢেউর সঙ্গে খেলা বলে প্রথম ক্যাসেট বা রেকর্ড হলো আর কি। কাজলদার সঙ্গে শ্রুতি নাটক করি। এবার একজনরা বললেন যে এটা কম, তখন তো এইরকম সিস্টেম, কোম্পানি ডাকলো, গেলাম, অ্যাঙ্কারিং করতাম, সেই সূত্রেই কিন্তু ডাকটা পেয়েছিলাম। উনি একজন উনি বললেন যে আচ্ছা আমার অফিসে সবাই আসে, তুমি একদিন এসো। এই কথাগুলো না তখন মানে বুঝতাম না, তখন ছোটবেলায় ভাবতাম বাবা আবার যেতে বললো, যাবো বা অত দূর, পয়সাটা খরচা করে যাবো, গিয়ে কি লাভ, এসব এসব বোকা বোকা ভাবনা। পরে বুঝলাম যে উনি চাইছিলেন যে সবাই ওখান থেকে স্কেসেট করছিলেন, আমি যেন করি। আমাকে স্ট্রেট জিজ্ঞাসা করলেন কী নিয়ে করতে চাও, আমি বললাম শ্রুতি নাটক, কেউ নেই তো পার্টনার, প্রদীপদাকে বললাম। প্রদীপদা বললো না না, এটাতে জগন্নাথরা অনেক এক্সপার্ট, তুমি ওদের সঙ্গে কথা বলো, আমি শ্রুতি নাটক রবীন্দ্রনাথ করতে ভালোবাসি কিন্তু অন্য শ্রুতি নাটক। জগন্নাথদার কাছে আমার রেডিও নাটকের সূত্রে ততদিনে জগন্নাথ উর্মিদির সঙ্গে পরিচয় হয়ে গেছে। উর্মিদিকে বললাম, উর্মিদি বললো তুই দাদাকে বল, বললাম এবার সে সিলেকশন, উনি আমার সঙ্গে করবেন কি না এটা একটা ব্যাপার তো। উনি আমার নাটক দিলেন, আমি পড়লাম, একটা দিন যেতে বললেন, গেলাম, ওরাও মনে রেখেছে
আমারও তো সারা জীবন মনে থাকবে। আমাকে সকাল 7টা বলেছিল, আমি টালিগঞ্জ থেকে তালা বাস ধরে সকাল 7টাতেই পৌঁছে গেছিলাম। তখন ওদের বাড়ির দরজা খোলেনি, আমি বাইরে একটা চায়ের দোকানে বসেছিলাম, একদম ওদের গা ঘেঁষা। ওরা উঠে চমকে গেছে যে তুমি নক করোনি। আমি ওগুলো ঠিক জানি না যে ফোন বাজিয়ে, বা এখন হলে তো গিয়ে ফোন করে ফেলতাম আমি এসে গেছি, মানে আমার কত দাম। তো তখন ভাবতাম ওদেরই দাম। বসে আছি ওখানেও, ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে, কিন্তু জগন্নাথ দা পড়ছেনও না, কিছু বলছেনও না। 9টার পরে দেখলাম সব ক্লাসটা ভরে গেল ওনার। তাহলে এ আবার কি হচ্ছে, মানে আমাকে, তাহলে আমার মনে মনে হচ্ছে আমাকে ফালতু টাল ডেকে আনলো আজকে, আজকে না ডাকলেই পাত্র। এই যে তোমার যেরকম হয় না, বাচ্চাটা রেখে গেছি, সবই তো মাপা, কি আমার জন্য কতটা করবে তাকেও ছাড়তে হবে, লজ্জা অস্বস্তি সব কিছু, এটা একদম মনে করবে না। আমি পরে আসছি এই প্রসঙ্গে। জগন্নাথদা এক ঘর ছাত্রীর সামনে ডাকলো, মধুমিতা স্ক্রিপ্ট এনেছে? আমি হ্যাঁ। একটা জায়গা বার করে বললেন, এই জায়গাটা পড়ো তো। একটা সমুদ্রের পাশে দুজন নরনারী বসে আছে, একটা কাব্যিক প্রেম হচ্ছে যে ওই ঢেউয়ে ঝাঁকিয়ে দেখতে হয়। আমি ঝাঁকিয়ে দেখতে, আমরা কি নর্মালি কি বলি, ঝাঁকিয়ে দেখতে হয়, যেহেতু আমার বয়ফ্রেন্ড আমার পাশে, আমি বলেছি ঝাঁকিয়ে দেখতে হয়। এই কথাটা বলার পর জগন্নাথ দেব বললো যে স্টুডিও বুক করে ফেলো। আর ছাত্র ছাত্রীদের বললেন যে কেন আমি মধুমিতার সঙ্গে করছি, এই প্রশ্নটার উত্তর আমায় তোমাদের দিতে হবে এরপরে। কারণ অনেকে এক ব্যাগ টাকা নিয়ে এসে বলবে করো কি ওই করো, আমার চেনা এতদিন। তাই এইটা আমি প্রমাণ দেওয়ার জন্য ওকে আজকে সকালে ডেকেছি, করলাম। জীবনটা যদি এভাবে শুরু করে যাওয়া দেওয়া যায়, তাহলে তো হেরে যাওয়ার প্রশ্নই ওঠে না কখনো। এবং আজও পর্যন্ত তাদের ভালোবাসা একই রকম। আমি তো এখন অ্যাঙ্কারিং এর সঙ্গে শ্রুতি নাটকটাই করি, বিশ্ববিদ্যার সঙ্গে করি, এবং আমাদের যে কোনো কিছুতে সাজেশন উর্মিদি জগন্নাথ। তাদেরও কত ভালো লাগে বলো, তোমার শুরুটা তারা দেখেছেন, আজ তুমি এই জায়গায় তারা দেখছেন। এবং আমরা না ওই আবড়ে ছাবড়ে সব খাবো ওই গল্পের লোক নই, যেটা পারি সেটাই পারবো। অন্য কিছু তো করলাম, কবিতা তো একটু শেখাই আমি, আমার ছাত্রীরা বরঞ্চ আমার চেয়ে অনেক ভালো বলে অনেক জায়গায়, বড় কনফিডেন্টলি শো করে করে। আমাদের একটা কবিতা শোনা, একটা ছোট কিছু মজা শোনাই না কি? হ্যাঁ হ্যাঁ, তোমার যা খুশি। শেষের কবিতার প্রসঙ্গ এলে অবশ্য যার কথা এসে যায় আসবো তার কথায়। রবীন্দ্রনাথই শোনাই প্রথমে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণী ছড়ায় আবির গুলাল, উড়না উড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথি খায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে পুরুণ কিরণে তুচ্ছ, উত্তত যত শাখার শিখরে রডোডেন্ড্রন গুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধন রত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায় বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিহিত কিরণে দীপ্ত। এই প্রেম চিরকালই। হ্যাঁ, এই প্রেম কখনো পুরনো হবে না, কোনোদিন হবে না, যতদিন পৃথিবীর বুকে প্রেম থাকবে এই প্রেম থাকবে। মধুমিতা দি, তোমার এই বাচিক শিল্পী সত্তার বাইরেও আরো একটি ভীষণ ভালো লাগার জায়গা তোমার গান। গান শেখার গল্প একটু আমাদের বলো। আমি দুটো চারটে গান শেখানোর পরে আমি গান শিখেছি জানিস। আচ্ছা, মানে আমি সারেগামা শিখি, ছাত্রকে সারেগামা শেখাই, সেখানেও প্রাপ্তির পর প্রাপ্তিরই। বসন্তদা, বসন্ত চৌধুরী থাকতেন সেই বাড়িটাতে, বসন্তদা এসে প্রত্যেক শুক্রবার বিকেলবেলা আসতেন, তখন ওনার একটু শুটিংয়ের চাপ কম, আমাকে দিদিমণি বলে ডাকতেন। আর যে গানটা আমি শিখতাম সে গানটা ওনাকে শোনাতাম, সে গানটা তো সবটা ছাত্রছাত্রীদের শেখাতাম না, কারণ ওরা ছোট বলে। গুরুভাগ্যটাও একটা বড় ভাগ্য হতে হয়। আমি আমার কাছে বীরেন্দা, পরে আমি সৌমিত্রাদির কাছে শিখি, বীরেন্দা বলতেন যে আপনি তো সংসার করে কাব্য চর্চা করেন, আপনি শেখান তাহলে আপনার চর্চা থাকবে, বাড়িতে হয়তো
চর্চা করার সময় পাবেন না, ভাবনাগুলো ভাবো। কত বড় কথা এবং কত দামি কথা বলো। আমি একই সময় ভাবি আমি বলতে গেলে আমার এত লোকের কথা বলা হয়ে যায় কেন, কারণ শিল্পীরাই তো মানে আমার পরিচিত শিল্পীরাই তো আমাকে শিল্পী করেছেন। উষা উত্থুপ, উষাদি, প্রথম অনুষ্ঠান, প্রথম দিকের অনুষ্ঠান হাওড়ার একটি অঞ্চলে, ওই কলকারখানা যে শিল্পাঞ্চলে অনুষ্ঠান, প্রচুর লোক, নচিকেতা উষাদি, আমি অ্যাঙ্কার। নচিকেতা যাওয়া মানে একটা হুল্লোড় থাকে বেশ, নচি গেলই এক গাদা লোক। কালকেই ফেসবুকে বলছিল যে 30 বছরের জার্নি, তাই বললাম যে আমি তোমার 30 বছরের চেনা বন্ধু। এবং 9-এর দশক তখন সাংঘাতিক নচিকেতার ক্রেজ, আর আমারও তখন খুব দৌড়নো, আমি ওই জন্য আর শিল্পী হ্যান্ডেল করা এটাও তোমায় শিখতে হবে অ্যাঙ্কার হতে গেলে। অজয়দাকে আমি যেভাবে কথা বলবো বা যেভাবে, তার নিশ্চয়ই নচির ক্ষেত্রে সেটা নয়, কিন্তু নচির ক্ষেত্রে সেটা নয় বা কেন, আদতে তো শিল্পী একজন এবং ও যে কত গুণী সেটা জানি। তা ওর ওই মব নিয়ে উঠছে দেখে আমি কথাটা অল্প কিছু মানে কোনো রকম শেষ করে নেমে চলে এসেছি। উষাদি বসেছিলেন, বললেন যে তুমি কথাটা শেষ করে নামলে না কেন। আমি প্রথম বুঝলাম যে তাহলে আমরা মাইক্রোফোনে যে অ্যানাউন্সমেন্ট করি কেউ শোনে, মানে ভালো ভালো লোকেরাও শোনে, শুধু ওটা কথার কথা নয়। হ্যাঁ, আমি আমি ভয় পেয়ে গেছিলাম, ও এসে গেছিল মঞ্চের কাছে, তো আর লোকেরা দা 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 এরকম করে করছে, আমি ভয় পেয়ে গেছি। সাথে বললেন না, উনি আমাকে আবার পাঠালেন, আমি যেটা বলার আবার সেটা বললাম, তারপরে নচি উঠলেন, বললো কোনোদিনও নিজের কাজটা হাফ রেখে আসবে না। কে বলেছে তোমার কথা শুনছে না, এ তো আমিই তো শুনেছি, ভাবো দেখি। সত্যি আজকে আমি খুব লাকি যে এই গল্পগুলো করবার সুযোগটা হচ্ছে, আর আমরাও খুব লাকি আমরা এই গল্পগুলো শুনতে পাচ্ছি। তুমি আবার আমাদের গানের গান শেখার গল্প বলো। গান তো ওখানে শিখতে শুরু করলাম, তারপর ছেলে বড় হতে থাকলো, সন্ধ্যাবেলা গান শেখা বন্ধ। সুমিত্রাদির কাছে তুমি কবে? তখন সুমিত্রাদির কাছে গেলাম। আচ্ছা, ওই গানের মাস্টারমশাই বললেন আপনার আমার ছেলে বালিগঞ্জে খেলতে যায় আর সেই বাণীচক্র, আপনি ওখানে ভর্তি হয়ে যান। তখন গিয়ে সুমিত্রাদির কাছে যাওয়া, আর সুমিত্রাদি, প্রদীপ দা, এরা যে কখন সৌমিত্রদা নিজের বাবা মা হয়ে উঠেছে সেটা তো বলাই বাহুল্য। একদিন সত্যি আমাদের সময় একটা গল্প হয়ে যাবে, সুমিত্রাদি বললেন যে এই ফোন তোর ছেলের ফোন নাম্বারটাতে তো এই ধরো মাস গত বছর ফোন নাম্বার, ছেলের দিদি কি করবে? আমি শ্রাবণীকে জিজ্ঞাসা করলাম, বলো আমি জানি না, তুমি দাও। মানে আমরা খুব ভয় পেতাম, কিন্তু আমার ছেলেকে ফোন করে উনি বললেন যে কিরে আমি বেঁচে থাকতে বিয়েটা করবি তো। এইরকম ভাবে তারা আমাদের মানে এই ভালোবাসাগুলোর কোনো কোনো জুড়ি মেলে না, মানে আমি জানি না যে মানুষ এখন মাঝে মাঝে মনে হয় যে এত ভালোবাসা যায়। তখন না নিজেরও মনে হয় যে আমি উজাড় করে ভালোবাসি। আমরা যেভাবে শিখেছি তার এই যে বলছি যে কালকেই বলছিলাম আমাদের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পীকে আমি ফোনে বলেছি যে তৈলের সঙ্গে অনুষ্ঠান করবো, আমার দারুণ আনন্দ হচ্ছে, চোখ বন্ধ করে ভাব আনন্দ হওয়ার কারণটা কি, একটাই কারণ ও ভালো বলে, অনেকের সঙ্গে কথা বলতে গেলে মনে হয় নাগলেই ভালো যেতে হয়, তো এই এই আঁচটুকু যদি আমাদের দুজনের মধ্যে থাকে তাহলে বাঁচে কে, শিল্পটা বাঁচে। সত্যি তাই, তাই না? তোর সঙ্গে তো আমার রোজ দেখা হচ্ছে না, কিন্তু তোর কাজের প্রতি একটা ভালোবাসা আছে আর তোরও আমার প্রতি একটা ভালোবাসা আছে, এটা রাখতে হবে না? এটাই না থেকে যায় জানো তো, এটাই থাকে, এবং এই এই ভালোবাসাটা আছে বলেই কিছু ভালো ভালো কাজও তৈরি হয়। ওই যে তুমি বলে শিল্প বাঁচে, সত্যি শিল্প বাঁচে যদি পারস্পরিক শ্রদ্ধা, এবং আমাদের আমরা তো অসমবয়সী কিন্তু আমাদের বন্ধুত্ব কিন্তু সেখানে কিছু কিছু আসে যায় না, তা না না, আমরা দিনের পর দিন সুখ দুঃখ শেয়ার করতে পারি। মধুমিতা দি, আমরা সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে আরেকটু শুনি তোমার থেকে, তুই একটা গল্প বলবে? হ্যাঁ বলবো তো, যে অত বড় একজন মানুষ কিরকম বাচ্চার মতো ছিলেন। গোর্কি সদনে একটি সেমিনারে উনি বলবেন, আমরা অনেকেই গেছি, আবার আমার একটা ব্যাপার ছিল কোনো কোনো সময় যে সৌমিত্রদাকে বলবো, রোজ তো আর ওরম করে রোজ ফোন করা যায় না এত বড় মানুষকে, যে গিয়ে বেশ মূর্তিমানের মতো উপস্থিত হব। কোথাও একটা ধারণা ছিলেন যে উনি আমাকে দেখলে খুশি হবেন। হ্যাঁ,
হলো, খুশি হলেন, দেখলেন, দেখে আনলাম যে আমি আবার খুব গম্ভীর হয়ে বললাম যে ওরা কি গাড়ি দেবে? বললো হ্যাঁ ওরাই তো নিয়ে এসছে। আমি বললাম আজকে আমিও একটা গাড়িতেই এসেছি, মানে বোঝালাম যে গাড়িটা আছে। খানিকক্ষণ বাদে উনি বললেন চলো তাহলে তোমার সাথে যাই। এলেন, বাধাই ছিল অনুষ্ঠানের পর একটু খাবার, ক্যাথলিনের একটি স্যান্ডউইচ কিনলাম, আমি আমাকে কিনে এনে দিতে হবে কিন্তু, মানে অ্যাজ ইফ আমি মা উনি আমার ছোট ছেলে। সে কি যে খুশি হতেন! আর একটা ইন্টারেস্টিং, জন্মদিনে কিছু উপহার দিতাম, একবার আমি আমার ছেলের কাছে গেছি, বিদেশ থেকে একটু ভালো কিছু নিয়ে আসি এরমভাবে এনেছি। আমার মনে আছে সে রবীন্দ্রসদনের অনুষ্ঠান, পরের দিন ওনার জন্মদিন, 18th দেখা হচ্ছে, পরের দিন ওনার 3টে নাটক, দেখা হবে কি হবে না জানি না, তাহলে আগের দিনই তাহলে দিয়ে দিই। এরকম আমি বসেছি, সৌমিত্রদা বসেছেন মাঝখানে ওই উপহারের প্যাকেটটা, উনি দেখছি বাচ্চাদের মতো এরকম খুট 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 করছেন, মানে ওটা কি আছে ভেতরে বললা সেটাও না। দেখো মজার কথা বলে আমি বুঝতে পেরে আমি ও টুকটুক করে খুললাম, এলাম ছেলের কাছে গেছিলাম তাই। এবং আমি না দেখে বুঝলাম যে ওনার গিফটটা পছন্দ হয়, মানে আমার কাছ থেকে উনি ওটা চাননি। বিদেশে গেলেই যে বিদেশি জিনিস এনে দিলেই খুশি হয়ে যাবেন এরকমটা হলো। আমি আবার বিশ্ববিদ্যার সঙ্গে তখন কাজ করি রীতিমতো, বিশ্ববিদ্যাকে আমি বললাম সৌমিত্র এত খুশি হলো না, বললো কি করে বুঝলাম, আমি বুঝলাম আমি বুঝি। তারপর আমি বললাম দেখি কাল আবার একটা অন্য কিছু দিতাম। আমি তখন একটা খুব প্রিন্টেড সুন্দর শার্ট কিনে নিয়ে পরের দিন গেলাম, কিচ্ছু বললেন না। আমি ওটা গ্রিন রুমে রেখে আমি বললাম আমি দোকানে বলেছি আপনার জন্য, মাপটা বোধ হয় ঠিকই থাকবে, হয়ে গেল কথা, খুব এরকম কাট্টু কাট কথা হতো। তারপরের দিন একটা নাটকের শোতে এরকম উনি পাস করে যাচ্ছেন গেস্ট, আমার সঙ্গে দেখা, বললো মাপটা একদমই ঠিকঠাক, বাহ পছন্দ হয়েছে। এবং ওই হাসিটা, ওই যে একটা সরল হাসি দিত না অপুর মতো, মানে ওই ওই টুক করে আমি এক সময় ভাবি যে সম্পর্ক তো বাবা মেয়ের বৈশি, কিন্তু কি বিরক্ত করেছি ওনাকে, কয়েকটা ভালো ভালো কাজও হয়েছে, ভিক্টোরিয়া কম্প করেছি ওনার সাথে, শেষের কবিতা, সোনালি বিকেল, বসন্ত নয় অবহেলা বলে একটা শেষের দিকে একটা খুব ভালো কাজ হলো, এইগুলো শেখার অনেকটা। আর এগুলো তোমার সঙ্গে গল্প করলে না, এটা একটা খুব আমাদের, আমরা না একটা বেশ টাইম মেশিনে করে পেছনে চলে যাই, আর যাদের গল্প শুনি তাদের সকলকে আমরা তো এত কাছ থেকে দেখার সুযোগ পাইনি, এই গল্পগুলো আমাদের ভীষণ ভালো লাগায় ভরিয়ে তোলে, জানো তো। আমার আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই দেশে বিদেশে সবাই দেখবে, হ্যাঁ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমি প্রথম অ্যাঙ্কারিং করি যে মঞ্চ কলকাতাতে, সেটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আমি সন্ধ্যা মুখোপাধ্যায় সম্পর্কে তখন কিছুই বলতে পারিনি, মানে জাস্ট ওই নাম হয়তো কি বলেছিলাম ঠিক মানে মাত্রা অনুযায়ী হয়েছিল কিনা আজ আর মনে নেই। অনেক পরে যখন একটু মানে কথা বলাটা অভ্যেসের মধ্যে এসেছে, তখন ওনাকে আমি, ওনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ ছিল, ওনাকে তখন আমি বলেছিলাম যে ইস এখন যদি আপনি একটা অনুষ্ঠান করতেন আমি মন প্রাণ খুলে বলতাম। উনি তখন বললেন যে কীরকম বড়টা কেমন হয়, তুমি মন প্রাণ খুলে বললে আমিও মন প্রাণ খুলে গাইব। হ্যাঁ, এই করতে 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 আমি কিন্তু মোটামুটি 3টে প্রজন্মের সঙ্গে কাজ করা হলো। আমি মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়কেও পেয়েছি, তারপরে বনশ্রী দি, অরুন্ধতী দি, তো এখন নির্মলা দি, ধীরেন বসু, শুধু শ্যামল মিত্রকে কোনোদিন দ্বিজেন্দা, এই গ্রুপটাকে পেলাম। তারপরে আমি ইন্দ্রাণী দি, ইন্দ্রনীল, স্বাগতালক্ষ্মী, শ্রীরাধা, শ্রাবণী, লোপা, শ্রীকান্ত দা, এদের গ্রুপটাকে পেলাম। এখন আমি ধর অরুণাশীষ, বৃষ্টিলেখা, অরিত্র, এই গ্রুপটাকে পাচ্ছি। আমার এক এক সময় মনে হয় যে এই 4টি প্রজন্ম ধরে যে বাংলা গান, মানে আমি এক সময় বুঝতে পারি না যে আমি ঠিক কী শিল্পী, কী কাজ করতে ভালোবাসি, আমার এটা খুব মনে হয়। এবং এটা আমার প্রতিদিনের গবেষণার মতো, মহিষাসুর মর্দিনী শুনে পঙ্কজ মল্লিককে চিনি, পঙ্কজ মল্লিকরা তো হারান না কখনো, শচীন কর্তা এরা কখনো হারান না, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম একটা ধারা অনুযায়ী বাংলা গানের বদল দেখলাম,
আবার বাংলা গানে ফিরে আসা দেখলাম, লোকগানের এতটা এগিয়ে আসা দেখলাম, লোকগানের পরিবর্তন দেখছি, এবং এখান থেকেও আরেকটা নতুন ধারা কিছু আসবে সেই সময়টা এসে গেছে। খুব অপেক্ষা করে থাকি যে পুরো বিবর্তনটা তুমি দেখতে পাচ্ছ। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। মানে রাজা রামমোহন রায়ের জন্মের আড়াইশো বছর, সেখান থেকে ধরলে রবীন্দ্রনাথ তো স্তম্ভ, তার তলায় তার পাদদেশে আবার এতজন মানুষ এগিয়ে গেলেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি সুরকার গীতিকার, কি যে জীবনে অসম্ভব পাওয়া এটা। মধুমিতা, এই গানটা আমি মনে মনে ভাবছি শ্রীকান্তকে দিয়ে গাওয়াই। প্রথম দিকে ভাবতাম আমায় জিজ্ঞাসা করেন কেন, একবার দুবার ভেবেছি, পরের দিকে ভাবলাম না, শ্রীকান্ত আপনি গাইয়েছেন না? আমি গাওয়াইনি, কিন্তু দেখো দেখি সুরের এই জায়গাটা এরকম, এখানে আমি একটু কোমল নি লাগিয়ে দিলাম, আমি কিন্তু নিটি অত কিছু বুঝছি না, কোমল নিটা লাগিয়ে দিলাম, এইটা শ্রীকান্তর গলায় ভালো আসবে না? এইরকম সুমানা যেমন গাইতে বললো, মধুমিতা দেখে খুব ভয় পাই, কেন রে? বললো না, তুমি আমাকে প্রথম ইন্টারভিউ নিতে শিখেছো, তুমি খাতা দেখে গান না গাইতে শিখিয়েছো, তুমি কিভাবে মঞ্চটাকে নিজের করে নিতে হয় সেটা তুমি আমাকে শিখিয়েছো, তারপর তাতে তো ভয় পাওয়ার কথা না। বললো না, ওই জন্যই তোমার কাছে যাতে কাজটা আরো ভালো করে দিতে পারি। এবং সেদিন একটা শোতেই দেখা হয়েছিল, অসম্ভব ভালো কাজ। একইভাবে আমার কাজটাও আজকে ততটাই কঠিন, কারণ তোমাকে দেখে আমরা বড় হয়েছি, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই ভূমিকায় রয়েছি যে এই ভূমিকায় তুমি শ্রেষ্ঠ, এইটা এটা একটা বড় পরীক্ষা। আর আমার কাছেও এটা খুব বড় প্রাপ্তি, কথা বলাটা বা এই সঞ্চালনা যে শিল্প, এটাকে যে প্রতিষ্ঠা করতে পেরেছি, এইটা কিন্তু খুব বড় কথা, এবং তার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে, পাতার পর পাতা বই পড়ে ফেলতে হয়েছে, খবরের কাগজের খুঁটিনাটিতে লক্ষ্য রাখতে হয়েছে, আর শিল্পী সম্পর্কে একটা ধারাবাহিকতা থাকা দরকার, একটা থাকবে, যুগের পর যুগ ভালো শিল্পী আসবে। এই প্রসঙ্গে একটা আমার পরের প্রসঙ্গে ঢুকি মধুমিতা দি, তুমি একজন শিক্ষিকা, তুমি শেখাচ্ছ বহু বছর ধরে, আন্তরিকের আজ অনেক বছর পেরিয়ে এলো, সে তোমার যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে তুমি শেখার আগ্রহ কতটা দেখো? চট করে আমি নাম করব বা শিল্পী হয়ে উঠব এই প্রবণতা কি বেশি দেখো, না শেখার জন্য শেখার তাগিদটা দেখো? গত 10 বছরে অনেকটা পরিবর্তন হয়েছে। 10 বছর আগে পর্যন্ত যেহেতু ডিজিটাল মিডিয়াটা ছিল না, পরীক্ষাটা দিয়ে আসতে হবে। আমার অনেক ছাত্রছাত্রী যেমন এখন আকাশবাণীতে বলে, দূরদর্শনে করে, যারা তৈরি হবার তৈরি হয়ে যায়, আর যারা একটু চালাকি করতে আসে তারা চালাকি করে, কিছুটা নিজেরা পারে করে নাম টাম করে, সেটা স্থায়ী হয় কি না জানি না। তবে একটা নতুন কাজ করব, হরি খেলা, আমার কবিতার সঙ্গে এটা নৃত্যনাট্য হবে। কবিতাটা বলেছেন আমাদের স্বাগতা লক্ষ্মী দাস, তো আমি নই কিন্তু। আচ্ছা, আমি এই কথাগুলো বলতে চাই, শিল্পটাকে ভালোবাসুন, মানুষটাকে নয়। আমি তো নিজেই বলে দিতে পারতাম, কিন্তু আমি কেন কি বলেছি, এগুলো বিচার করতে হয়। খুব দেনা পাওনা থাকে না, এই তার যে বোল্ডনেসটা, অরুময় দা স্বাগতা বলেছে, আমার মনে হয়েছে এই ইকুয়েশনটা ভালো যাবে। এবং আমার কবিতার ছেলেমেয়েরা সব তো এক বয়সই হয় না, দুটো গ্রুপ করে তাদেরও আমি পাঞ্চ করে শেখাবো। একটু নাচ গান শেখা থাকলে না অন্য মাধ্যমে কাজ করতে সুবিধা, আর নিজের কাজটাও না আরো অনেক দেখবে তার মধ্যে বৈচিত্র্য আনা যায়, একঘেয়ে মনে হয় না তখন, সবটা যদি জানা থাকে। তুমি যদি মঞ্চে পা দাও তখন কি তোমার মনে হয় যে তুমি নাটক করতে এসছো না গান গাইতে এসছো কি কি কি, তখন তো আমি আমি, মঞ্চটুকু আমার সেই মুহূর্তে। আর প্রত্যেক সঞ্চালক বন্ধু যারা আছো তাদেরকে আমি প্রথম বলি, এক কথা বিনা পয়সায় কাজ করো না, জীবনে কিচ্ছু হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে, মঞ্চটার পা দিয়ে বুঝে নেবে মঞ্চটা সেদিন তোমার জন্য কিনা, এইটা তোমায় শিখতে হবে। তুমি মঞ্চে পা দিয়েই বুঝবে যে আজকে খেলাটা আমার হাতে, তুমি মঞ্চে পা দিয়ে বুঝবে অনেক খেলছি কিন্তু হচ্ছে না, এই প্লাস মাইনাস বুঝতে হবে। মধুমিতা দি, তোমার এই অফুরন্ত এনার্জি নিয়ে তুমি এইভাবে আমাদের মধ্যে আরো
অনেক বছর থাকো, আরো অনেক সুন্দর সুন্দর, একশোরও বেশি যদি কিছু হয়, আরো অনেক সুন্দর সুন্দর কাজ তোমার থেকে আমরা পাই। এখন তোমাদের আরো ভালো ভালো কাজ, এখন এই ইচ্ছেগুলো তৈরি হচ্ছে, বসে থাকবো, বসে একটা সুন্দর কাজ দেখে বাড়ি আসবো, এই ইচ্ছেগুলো হচ্ছে। আমরাও চেষ্টা করব এই প্রজন্ম যারা তোমাদের দেখে শিখেছি, এই গল্পগুলো থেকে কিছু শেখার চেষ্টা করি, আমরাও চেষ্টা করব যাতে এই মানটুকু আমরা রাখতে পারি, এই ভরসাটুকু আমরা যোগ্য হতে পারি, আর কিছু পারবে। আমার সময় এই কাজটা প্রথম ছিল, আমার আগে কোনো পথপ্রদর্শক সেভাবে ছিল না তো, কিন্তু এখন এটা একটা ধারা তৈরি হলো। যখন একটা ধারা তৈরি হয় তখন অনেক হয়, আবার এখান থেকে বেরিয়ে ঠিক 10-12 জন খুব নাম করবে, খুব ভালো কাজ করবে, এটাও হবে। দিদি আমাদের সময় অল্প, আমরা প্রায় শেষে এসে গিয়েছি, কিন্তু আড্ডা আমাদের ফুরোয় না, সে ক্যামেরার সামনে হোক বা পেছনে, এই আড্ডা আমাদের চলতে থাকবে, আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে। তোমার থেকে কিছু শুনে আমরা শেষ করব, আর তার আগে বলি তুমি খুব ভালো থেকো, তুমি এই পজিটিভ এনার্জিটা নিয়ে এগিয়ে যাও, এই যে আলো করে রাখো তুমি চারিদিক, সেটা যেন থাকে। আমার ভালো থাকার সঙ্গে দুটো জিনিস নির্ভর করে, আমার ভালো থাকা এবং সবার ভালো থাকা, এটা আমাকে খুব কষ্ট দেয়। আমার নিজের ভালো থাকাটা আমি খুব ভালো করেই বাঁচতে পারি, কিন্তু যদি দেখি আমার পরিচিত প্রিয়জন কেউ ভালো নেই, সেটা আমাকে ভাবায়, এটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, নাহলে আমার দুঃখ বাড়বে। আবার ভাবি ওটা আছে বলেই তো বেঁচে আছে। সত্যি তাই। মধুমিতা দি আমরা শুনবো, তার আগে আমাদের দর্শক বন্ধুদের একটা কথা জানিয়ে রাখি, সেটি হলো আমাদের এই দোয়েলের সঙ্গে অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। নবরবি কিরণের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনদের সঙ্গে অনুষ্ঠানটি ভাগ করে নেবেন যদি আপনাদের ভালো লাগে। আমরা অনুষ্ঠানের শেষে আর কোনো কথা বলবো না, মধুমিতা দির কবিতায় আবৃত্তিতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। রবি ঠাকুরের প্রসঙ্গেই থাকি। হ্যাঁ, অরুণ চক্রবর্তীর কবিতা। অ রবি ঠাকুর হে, রবি ঠাকুর হে, তুকে বসে খে গ্রামে লিয়ে যাব, শহরে তুকে লাচায় কুদায় বিরিজ বানিয়ে সোয়া করায় রাস্তা বানিয়ে হৃদে পুরায় সে যাতনা আর না সহিব। অ রবি ঠাকুর হে, তুকে এই বসে খে গ্রামে লিয়ে যাব, গ্রামে তো লাগবে ভালো মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘাড়কে চল শহর পানি আর জিগতেই নাহি দিব। অ রবি ঠাকুর হে, তোকে বসে খে গ্রামে লিয়ে যাব, তোকে সাহস দিব পিড়িতে দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, ঘিজিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, সিগুন ফুলের টুপুরে দিব, শালমহুলের ছায়া দিব, ঠাকুর পিন্নাম হই কোনো কথা আর না শুনব। অ রবি ঠাকুর হে, তোকে ই বসে খে গ্রামে লিয়ে যাবো।